প্রতিদিন সূর্য ওঠে প্রতিদিন সূর্য অস্ত যায় যার জীবনে যেমন কর্ম তাকে বিধি তেমনভাবেই ফল দেয় মানুষ জন্মের অনেক যন্ত্রণা আর যন্ত্রণা নমস্কার আমি সঞ্জয় দেব হাওড়া গোঘাট লোকালে এখন যাচ্ছি শৈবতীর্থ তারকেশ্বর যাবার পথে আরামবাগ থেকে এই অজ্ঞাত পরিচয় আমাদের সম্পূর্ণ অপরিচিত এক মা উঠে বসলেন রেলের কামড়ায় প্রথমে বসেছিলেন সিটে দেখে মনে হচ্ছিল যেন একজন স্বাভাবিক মানুষ হয়তো সিটে বসে আছে কিছুক্ষণের মধ্যে ইড়বির করে বকতে বকতে গেটের সামনে গিয়ে ঠেস দিয়ে বসলেন তারপর আবার যখন তালপুকুর স্টেশনে রেলটা এসে থামল তখন বাবা তারকনাথের মাথায় ঢালতে যাওয়া জল যাত্রীরা হুড়মুর করে ট্রেনের মধ্যে উঠে পড়ল তখন এই মা এদিক ওদিক করছে একটু আশ্রয়ের জন্য নিজের মনে নিজেই কি সব বলে যাচ্ছে অনেক কিছু জানা অজানা হয়তো এখানে লুকিয়ে আছে যেটা আমার বা আপনাদের জানার কথা নয় যেটা হয়তো জানে ওপরওয়ালা ওর বাড়ির সদস্যরা কিছু কিংবা নিকট আত্মীয়রা জিজ্ঞাসা করেছিলাম একটা কথাই বলেছিল যে আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিন্তু দেখে তো বুঝছি মেয়ের বাড়ি বোধ হয় যাইনি তাহলে গিয়েছিল কোথায় ঠিকানাও বলতে পারছে না মাঝে একবার জিজ্ঞাসা করেছিল এই ট্রেনটা হাওড়া যাবে তো আমি বলেছিলাম হ্যাঁ কুড়িটা টাকা নিয়ে হাতে দিতে গেলাম নিল না বলছি আমি কি ভিখারি বলতে সত্যি আমি খুব লজ্জা পেলাম পরক্ষণে বললাম আমার ঘাট হয়েছে প্রতিদিন ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেব তারা চ্যানেলে একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করি আজকেও এই অসহায় মায়ের অজানা একটি ভিডিও পোস্ট করলাম মানব জীবনে আমাদের যাত্রাপথে বাসে ট্রামে কত না এরকম অজানা মায়ের আমরা দর্শন পাই আমরা জানি না কে কোন রূপে কথায় কোন ছলনাময়ী মা সেজে উঠে আসে হয়তো ঈশ্বরের দূত নয়তো আমাদের পূর্বজন্মের কোনো নিকটাত্মীয় তাই আপনাদের বলছি পথে ঘাটে এই ধরনের মানসিক ভারসাম্যহীন অসহায় মা বোনেদের খারাপ চোখে দেখবেন না তুচ্ছতাচ্ছিল্য করবেন না ওনাদের সাথে দুর্ব্যবহার করবেন না হাতে একটু খাবার দেবেন মতো পানীয় জল কিংবা একটু বস্ত্র দেবেন ওপরওয়ালা বলে তো একটা কিছু আছে যেটার থেকে আপনি অনেক কিছু অনেক কিছু আশায় আশা বুক বেঁধে পূর্ণকর্মে নিজেকে মহামানবরূপে এই সমাজের বুকে প্রতিষ্ঠা করে যাবেন মানব জীবনে আমরা এই আছি এই নেই কখন কার খবর হয়ে যাবে আর কখন কে কথায় মিলিয়ে যাব আমরা কেউ জানি না সবাই ভালো থাকবেন নমস্কার